কুসংস্কারের দেশে পিসা দিবস দেখতে এলাম তা আগে এখন ম্যাজিক দেহাই খারাপ কিন্তু বুড়ি খারাইয়ে রয়েছে পিসা লইয়া তালি দিলেই বুড়িটা নাচ চটবে জলার হাতে জোর নাচতে আছে তো পিসা একে বলে বুড়ি আইয়ে মানুষ মানুষটাকে উপহার দিনটা পালন করা হয় দেখি কুসংস্কার কত রকমের হয় হ্যাঁ বুঝবেন খালি ইউরোপে আইল আইসি মেলায় দেখমুখ খেলা এটা কিন্তু যেমন তেমন মেলা না শুনলে আমরা অবাক হয়ে যাইবেন তো কত মানুষ আইসে দেখেন বুড়া থেকে গুড়া কেউ কিন্তু বাদ নাই এই যে মেলা দেখতে আসেন এই মেলাতে কেন্দ্র করে কিন্তু আজকের সরকারি ছুটির দিন আজ

মেলায় কিন্তু এখানেও বেলুন উঠছে বাপ মায়ের পকেটের টাকা খসানো লাগবে না তো এই ধরনের বেলুন কিন্তু বাংলাদেশে ভেমালা পাওয়া যায় এক একটা বেলুনের দাম পাঁচশো ছয়শো সাতশো এক হাজার এইবার এই রাইডটা দেখে মোর বাংলাদেশের বিভিন্ন পার্কের কথা মনে পড়ে যাইতেছে জায়গায় জায়গায় শিশু পার্ক আর জায়গায় জায়গায় কত রকমের রাইড কিন্তু এদেশে এই প্রথমবার দেখছি বাচ্চা খেলনার রাইড দেখে তো বুঝতে পারছেন যে আজগো দিনটা বাচ্চা গোল্যা বিদেশিরা গো বাচ্চাকে ঘোরার পিঠে বাবাই খড়াই রয়েছে এদিকে কপত কপতি বই বয়ে খাওয়ান লন খাইতে আছে এই খেলা তো মুই কত খেলতে দেখছি মানুষের কিন্তু নিজে কোনোদিন আসলে খেলিনি

ক্যামেরা ম্যান ও এই যে ধান ফটোশুট করতে আসে আর ইহা কিন্তু রোমান্টিক একখান ছবি হে একজনের তুলতে আসে এক মিনিটের মধ্যে এই ছবি ক্যালেন্ডার বানাইয়ে দেবে নিয়ে এই ছবি তোলার ফি হলো ফাইভ ইউরো কিছু দেওয়া আসছিল ক্যালেন্ডার প্রিন্ট করে দেবে আর এই হলো আপা ভাইয়া যারা যতক্ষণ বইয়ে বইয়ে ফটোশুট করছে এখন লাগে লাগে মই অবি বাইরে বাইরেলি আপনাকে একটু দেখা এর মধ্যে হ্যাঁ ছবি দিয়ে কিন্তু ক্যালেন্ডার রেডি হয়ে গেল নির্দি তারা এখন রোমান্টিক ছবি তুলে হালাইছে পাঁচটার বিনিময়ে কিন্তু তারা ছবিগুলো পাইয়ে সরলে গেছে মূলও সরলাইয়ে পড়ছি কিন্তু দোকানে এই রুমের ভূতের মতো সাজাইয়ে থুই দিছে বুড়ির মতো সাজাই থুই দিছে হেই রাতে আবার পিসা হেই রহস্য উদ্ঘাটন করা লাগি হ্যাঁ আইলাম আর আবার পরে দেখি হ্যাঁ নাচা চলতে আছে এর মধ্যে আবার লাল নীল পিঙ্ক বাতিও জ্বলতে আছে তাই কহানে মোর কাম নাই মুই এই পেজ দিয়ে চলাই ফেললাম পাইলাম এর মাখন মগের দোকান যেখানে ছবি প্রিন্ট করা হয় এটা মুগো বাংলাদেশের ফুজিতেও পাওয়া যায় হেই ফের পাইলাম একটা অর্নামেন্টস এর দোকান যেখানে অনেক 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 জঘন্য জঘন্য অর্নামেন্টস আছিল এর সাথে মুগো বাংলাদেশে হাজার গুণে ভালো ভালো তা পাওয়া যায় কিন্তু বিক্রেতা মাশাআল্লাহ স্মার্ট আছিল হেই এর পর মোরা চলাই পড়লাম এই রকমের একখান পুতুলের দোকানে আর আওয়ার পর মই তো রীতিমতো অবাক হয়ে গেলাম এক একটা পুতুল বানাইছে দেখতে ভূতের মতো লাগে আবার হাতে ঝাড়ু মানে পিসা বিভিন্ন ধরনের সাইজ আছে হ্যাঁ পুরান কাপড় সাপুর সি যে এরমের পেন্দাই থুই দিছে আবার এক একটা দাম কি লাগছে দেখছেন নি কিছু কিছু এরমের নিচে হইয়ে রইছে পিসার উপরে আবার কিছু কিছু খাড়াইয়ে রইছে হঠাৎ করে দেখি যে আল্লাহ রে পিসা লইয়ে দিতে নাসা নাসি শুরু করে দিছে কারণ এইবার একটা ম্যাজিক দেখাই আমনে গো সব ডাইনি কিন্তু খাড়াইয়ে রইছে এবার মুই ডাইনি গুলা রে কি করমু দেখেন এই যে হাতে যখন তালি দিমু তখনই ডাইনি গুলা নাসা নাসি শুরু করে দেবে জোলা তালিতে শব্দ আইন একটু জোরে যেতে হইবে আই এই শুরু হয়ে গেছে দেখছেন আর কি যে ভয়ানক শব্দ এরম করা হ্যাঁ হ্যাঁ হা হা এরম করতে আছে এইবার কোময় এটার কাহিনীটা জানুয়ারি রাতে বেফানা অত্যন্ত বুড়া মহিলা উনি একটা ঝাড়ুর উপরে বইয়ে ইতালির সব গো বাসায় যাইয়া খেলনা উপহার দিতেন আর এই কথা না অনেকেই মানে না কিন্তু পরও এই উৎসবটা পালন করে গো খুশি করার লগে চিন্তা করেন এমন একটা উন্নত দেশে যদি এই রকমের কুসংস্কার

বেলুন দেখছি আর এখন কত বছর পর যে দেখতেছি হিসাব নাই আপনি লাস্ট এই বেলুন কবে দেখছেন কমেন্ট করে জানাই দিন এখানে কিন্তু খাওয়ান লওয়ানো রান্না বান্না চলতে আছে তাই ফিরিতে না কিন্তু টাহাই দেখাইতে হইবে আরো অনেক ধরনের দোকান ছিল কিন্তু মোরা আর রইলাম না বাসায় রওনা দিলাম আর যাওয়ার পথে দেখলাম এই বিশাল বড় বড় ছাতি এই ধরনের লম্বা লম্বা ছাতি মগু দেশে ব্যবহার করতে মানুষের বিমালা সরম পায় এই দেশে অধিকাংশ মানুষের হাতে এরম এর লম্বা লম্বা ছাতি সুন্দর সুন্দর মাইয়েরাও এই ব্যবহার করে তো ভালো থাকেন টাটা পাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম